হ্যালো ফ্রেন্ডস, রার বাংলার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শিলং থেকে এই ভিডিও উপস্থাপন করা হচ্ছে এবং আমাদের আগত যে সমস্ত ট্যুরিস্ট এখানে এসেছেন তাদের রিভিউ এর সঙ্গে অ্যাড করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, সামনেই অরেঞ্জ সিজন, আপনারা এসে এখানকার অরেঞ্জ সিজনে দার্জিলিংয়ের কমলা লেবু উপভোগ করুন। কেমন লাগলো আমাদের জীবিকা হোমস্টে? ভালো লেগেছে, নিজেদের মতো বাড়ি
বাকি আমাদের আবার আপনি আপনাদের আবার আসবার জন্য কাউকে রিকমেন্ড করবেন তো? অবশ্যই আপনি আসুন। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমরা হরিপাল জেলার হরিপাল তারকেশ্বর অনেকে ঘুরে যাচ্ছে তারকেশ্বর হরিপাল রেল লাইন। কেমন লাগলো আমাদের এই ডিমিকা হোমস্টে? খুবই ভালো, খুবই ভালো হোমস্টে। ঠিক আছে, আমরা এখানে খুবই ভালো ব্যবহার পেয়েছি এবং খাওয়া দাওয়া খুব সুন্দর, খুবই ভালো। আর আমাদের আতিথেয়তা কেমন লাগলো? খুবই সুন্দর ব্যবহার, যেমন এখানকার খুবই ভালো। পরে পরে যদি আবার কোনো দিন আসার ইচ্ছা আসবেন আমাদের এই হোমস্টে খেলে, এবং আমরা এখানে দিনিকাতেই উঠব। এখানকার ব্যবহার, এখানকার রান্নাবান্না, এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর, সমস্ত অ্যারেঞ্জমেন্টটা এখানকার খুব ভালো। আর অন্য গেস্টদেরও আপনি রেকমেন্ড করবেন আমাদের এখানে? অবশ্যই, এখান থেকে, কারণ ভিউটা খুব সুন্দর, এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই হোমস্টে দোতলার ভিউ থেকে বা একতলার ভিউ থেকে দারুণ দারুণ, পাহাড়ের ভিউটা দারুণ সুন্দর, অনেক কিছু ব্যবস্থা আছে, সূর্যোদয়টা খুবই সুন্দর। হ্যাঁ, অনেক কিছু ব্যবস্থা আছে, এখান থেকে সুন্দর দেখা যায়। কেমন লাগলো আমাদের ডিনিকা হোমস্টে? খুব ভালো ব্যবহার, এবং এখানে যে পরিবেশ এবং তার সাথে যে জায়গার হোটেলটা আছে এবং তার যে চারপাশটা ভিউ অপূর্ব, অপূর্ব, অপূর্ব। আমাদের হোটেল থেকে প্রচুর সুন্দর ভিউ দেখাবে আপনি। এই যে প্রাকৃতিক দৃশ্য, তো মনে হয় আমার তো জীবনেই প্রথম এরকম দেখলাম সত্যি। মানে আমাদের যে আমরা যে পড়াশোনা করছি দার্জিলিং জেলা, যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য এখনও মানে অটুট। এবং এখানকার যে রাজনৈতিক স্টাফ আর একদম নিঃসন্দেহ, নিঃসন্দেহ একদম কোনো। ধন্যবাদ। আমার নাম স্নেহা ব্যানার্জি। তুমি কোথা থেকে এসছো? আমি এসছি হচ্ছে হলো আমাদের যে হুগলি জেলা, হুগলি জেলার একটা জায়গা হরিপাল থেকে এসছি আমরা। কেমন লাগলো আমাদের এই ডিনিকা? ভালো লেগেছে, বিশেষ করে আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টে থেকে মানে আমাদের ঘর থেকে যে জানলা রয়েছে সেই জানলা খুললে এত সুন্দর ভিউ পাওয়া যায়। আর সব থেকে হলো কথা হচ্ছে এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো। হ্যাঁ, সব মানে আমাদের যে যে দরকারগুলো বা নিডগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে পূরণ হচ্ছে। তারপরে আমরা যে ছোটোখাটো আমাদের যে আবদারগুলো রয়েছে আমরা যেতে চাই। আমরা বিশেষ করে ছোটোদের একটা পার্টি রয়েছে কিছুদিন, মানে আমি ছোটো নয় যাবো, মোটামুটি ছোটোদের পার্টি রয়েছে। তারা যে খুচখাট যে আবদারগুলো করেছে, একটুখানি এইদিকে ঘুরতে যাবো, কিছুখানি ওইদিকে ঘুরতে যাবো, তো এখানে যিনি কাকু রয়েছেন খুব আমাদেরকে সাহায্য করেছেন, সব জায়গায় নিয়ে গেছেন। তো আমরা তো খুব আনন্দ করেছি, শর্ট ট্রিপ হলেও সেই ট্রিপটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আর লোকেশানটা বিশেষ করে খুব ভালো, আর এখানকার যে ঘরগুলো রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন, এবং ওয়াশরুম বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন। তুমি আপনি আবার কাউকে যদি আসবার জন্য হয় রেকমেন্ড করবে? একদম একদম, নিশ্চয়ই, খুব খুব ভালো লেগেছে এখানে। নাম, আপনি কোথা থেকে এসছেন? আমার নাম শঙ্কর দাস, আমি হুগলির হরিপাল থেকে এসেছি। আপনাকে আপনাদের আমাদের এই ডিনিকা হোমস্টে কেমন লাগলো? খুবই ভালো, এখানকার খুবই ভালো লেগেছে। মানে এনাদের যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টও খুব ভালো, এবং ঘর টরগুলো যেসব আছে সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এনাদের সার্ভিসটাও খুব ভালো, খাওয়া দাওয়া নিঃসন্দেহে ভালো, এবং আমরা যেমন আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, নিঃসন্দেহে ভালো লেগেছে। আগামীবার আসবার ইচ্ছে? অবশ্যই অবশ্যই আসবো, আপনি নিজেরা তো অবশ্যই আসবো, এবং যদি মনে হয় দেখি যে আমাদের কোনো রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধব বা কোনো পরিচিত ব্যক্তি আসতে চান, অবশ্যই আমরা ফোন নাম্বার আমরা নিয়ে রাখলাম বা এখানকার ঠিকানা নিয়ে রাখলাম, সেখানে আমরা অবশ্যই পাঠাবো।